গাইস, গুড মর্নিং। আর এখন বাজে 11টা আর আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি একা নেই, আছে আমার সাথে দুজন কাপল, তাদের সাথে পরে তোমাদেরকে মিট করাচ্ছি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়েলস ইউনিভার্স আর ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে সানডে, তো 3rd April সানডে, তো সানডে করে তো ঘুরতে বেরোই। আর আজকে ঘুরতে বেরোনোর পিছনে কিছু স্পেশালিটি রয়েছে, সেটা পরেই দেখতে পাবে। তো সেটা দেখতে গেলে কী করতে লাগবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে আর অনেক ভিডিও দেখার জন্য শেয়ার করতে লাগবে। সো চটপট কি করে ফেলো। তো এখন আমি আছি ওলাতে, যাচ্ছি কোথায় সেটা গিয়ে সারপ্রাইজটা দিই। চলো গিয়ে পরে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে আর দেখা করাচ্ছি তাদের সাথে যারা আমার সাথে আজকে রয়েছে। সো লেটস গো। আমরা এসে গেছি প্রিন্সেপ ঘাট। ইয়েস, আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট। তো অ্যাকচুয়ালি ওদের ওই যে দূরে দূরে কাপল দেখতে পাচ্ছেন, ওদের আজকে ফটোশ্যুট করা হবে, ফটোশ্যুট করবো। তো সে কারণে এসেছি। অভিষেক নেই, ও তো ঘুরতে গেছে, তো ও নেই, আমরা এসেছি। তো ফটোশ্যুটের জন্য বেসিক্যালি আসা, তার সাথে কলেজে পড়াকালীন মেবি এসেছিলাম বান্ধবীদের সাথে, তারপরে আর কখনো আসিনি। তো এটা অনেক দিন, অনেক বছর পরে প্রিন্সেপ ঘাট, তো আমিও একটু ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো। তো চলো করাচ্ছি ওদের সাথে। আমরা এতক্ষণ ধরে অনেক ফটোশ্যুট করলাম। এটা হলো নেহা। নেহা সে হাই। নেহার বর গেছে, মানে হবু বর যে গেছে এখন একটু জল আনতে। আর আমরা এখানে বসে অনেকক্ষণ ফটো ফটো শ্যুট করার পর একটু হাঁপিয়ে গেছি। আর পোজও ভাবতে হবে, জায়গাও ঠিক করতে হবে। যেই জায়গাটা আমরা পাচ্ছি সেই জায়গাটাতে কেউ দাঁড়াতে দিচ্ছে না, কেউ বলছে এখানে হবে না। তো এই করে করে যাই হোক, অনেক কষ্ট করে কিছু ফটো তোলা হয়েছে। তো এর একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আমরা অন্য কোথাও যাবো। আমরা এখন যাচ্ছি হলো প্রিন্সেপ ঘাটের ওই মেন, যে ওটাকে কি বলে, ওই জায়গাটাতে যাচ্ছি। আর এটা হলো জয়জিৎ, সে হাই। হাইটা মুখে বল। আর নেহা, নেহার সাথে তোমাদের আগেই পরিচয় হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ওই দিকটাতে। এখানে তো অনেক ফটো ফটো তুলে একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম। আর ম্যাক্সিমাম জায়গাটা, মানে যেখানটাতে ঘাটের জায়গাটাতে বা ভালো জায়গা ওইখানটা ছিল, ওইগুলো সব এ করে দিয়েছে, মানে বন্ধ করে দিতে যেন ওদিকে যাওয়া যাচ্ছে না। যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। প্রিন্সেপ ঘাটে মোটামুটি ফটো ফটো তোলা হয়ে গেছে, বাট কেউ ওরা আমার ফটো তুলে দেয়নি আর আমি ওদেরকে বলিনি ফটো তোলার কথা, বিকজ আজকে ওদের দিন, তো ওদেরকেই ফটো তুলিয়েছি। আমি নিজের ফটো তুলিনি, শুধু একটা দুটো তুলেছি ব্যাস ওইটুকুই। তো এখন যাচ্ছি ভিক্টোরিয়া, ওদিকে ওলা বুক করছে। অভিষেক গেছিলো যেখানে ওখান থেকে বেরিয়ে গেছে, ও আসছে অন দ্য ওয়ে বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া, ওখানে কিছু ফটো ফটো শ্যুট করে তার আগে খাবো, খেয়ে দেন ফটোশ্যুট করে দেন বেরিয়ে যাবো। চলো সাথে থাকো আর দেখে করে বলো। আমরা এখন হলুদ ট্যাক্সিতে উঠেছি অনেক বছর পর, যেটা কিনা আমাদের কলকাতার একটা হেরিটেজ। তো সেটাতে করে
চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। অনেক ভিড়, অনেক লোকজন রয়েছে, তো আমরা এখানে একটু ফটো তুলবো। ভেতরে ঢোকার ইচ্ছা খুব একটা নেই, দেখা যাক কী করি। তো চলো একবার দেখে নাও। গেটের মুখে একটা কেস খেয়ে গেছি। কেসটা কীরকম, আমি জাস্ট টিকিটের একটা শর্ট নিতে যাচ্ছিলাম যে টিকিটটা এখানে দিতে লাগে বা কিছু। তো ইনডামেন্টে ওরা পুলিশ, যারা সিকিউরিটি গার্ড ছিল, মানে সেন্ট্রাল পুলিশ থেকে যারা ছিল, তারা বললো যে এখানে এভাবে ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তো ফোন ফোন নিয়ে নিয়েছিলো, বলছিলো আপনাকে স্টেটমেন্ট নিতে লাগবে হেন তেন। তো এটা নোট করে নাও যে গেটের মুখে কোনো ফটো বা ভিডিও কিছু তোলা যাবে না, ভেতরে এসে তোলা যাবে, বাট বাইরে গেটের মুখে যেখানে সেন্ট্রাল পয়েন্টটা রয়েছে ওখানে কিছু করা যাবে না। তো এটা আমারও জানা ছিল না, আমি জানলাম, সরি ঠরি বলে দেন আমি ফটোটা পেলাম, নাহলে আজকে এখান থেকেই বাড়ি চলে যেতে হতো। যাই হোক, চলো ঘুরে দেখা যাক। বাড়ির দিকে না লাঞ্চে যাবো না। তো আজকে আমাকে লাঞ্চ করাবে হলো জয়জিৎ দাস, জয়জিৎ শীল আমার ছোট ভাই, ও আমাকে আজকে লাঞ্চ করাবে। কেন লাঞ্চে আমাকে কোথায় খাওয়াবে দেখা যাক, কোথায় খাবো কোথায় যাব। ভিক্টোরিয়া থেকে টাটা, চলো লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। নর্মাল টিকিট অ্যাভেলেবল, সো এখন আর স্মার্ট কার্ড করার দরকার নেই। তো যারা যারা মেট্রোতে স্মার্ট কার্ডের জন্য আসতে চাইছো, মানে আসছো না, ইগনোর করছো, তারা আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এসলাম দাদা প্রতীক বরে, সবাই ঘুরে ফিরে এখানেই আসি আমরা খেতে। খাবার অর্ডার করে দিয়েছি, একটা ফ্রাইড রাইস, একটা স্পেশাল ডিপিপি স্পেশাল মাটন, ডিপিপি স্পেশাল চিকেন, ডিপিপি স্পেশাল রাইস, সবই ডিপিপি স্পেশাল। তো কতক্ষণে আসে খাবারটা জানি না, ওয়েট করছি। খুব খেতে পেয়েছে, এখন 8:35 আর আমরা এখন লাঞ্চ করছি। তো খুব খেতে পেয়েছে, খাবার অপেক্ষা করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন বাড়ির দিকে রান্না দেবো। আমার মনে হয় না যে এরকম কোনো ব্যক্তি রেস্টুরেন্টে এসে যে এটাকে মিস করে যায়। কি জয়জিৎ, কেমন খেলি? আমরা এখন এসেছি দমদমে, এখান থেকে অটো ধরবো আর অটো ধরে যাবো বাড়ি। তো আমরা মোটামুটি অনেক খেয়ে নিয়েছি, তাই তো, অনেক খেয়ে নিয়েছিস তো, কিছুটা আবার পার্সেল হয়ে গেছে, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি আর এখন ফ্রেশ হব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, অভিষেকও চলে এসেছে, ও সিঁথির মোড়ে আছে, মানে আমার বাড়ি থেকে 10 মিনিট, হয়তো ফোন করেছিল 2-3 মিনিট আগে। তো আশা করি ও এক্ষুনি ঢুকে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।